আমার মনে হয় যে স্টেডিয়ামে যে ঘাসগুলো লাগানো হয়, সো সেই ঘাসগুলোও কিন্তু এরকম মনে হয় একই রেট বের হয় না। আর এখানে হচ্ছে একটি আম গাছ পড়ে গেছে, ঝড়ে পড়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে বাগানে এসেই দেখলাম যে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। সো দেখেন কি পরিমাণে পেঁপে লাগা জমিটাতে ঘাস হয়েছে, যেটা কিছুদিন আগে চাষ করা হয়েছিল, আপনারা আশা করি ভিডিও দেখেছেন। সো আমার মনে হয় যে স্টেডিয়ামে যে ঘাসগুলো লাগানো হয়, সো সেই ঘাসগুলোও কিন্তু এরকম মনে হয় একই রেট বের হয় না। আর ঘাসগুলি দেখেন কি পরিমাণে একই রেট বের হয়েছে। এটি একটি আইল জমির, এই যে দেখেন এটা উপর, দেখেন কি পরিমাণে একই রেট বের হয়েছে। এই দিকে যদি তাকান একদম দেখেন সব একই রেট পরিমাণে বের হয়েছে। সো এই জমিটাতে পেঁপে লাগানো হবে, বাট পেঁপে চারাগুলো আমি এবার নিজেও পেঁপে চারা করার সময় পাই নাই। চারাগুলো একটা নার্সারি থেকে নিচ্ছি, তো সেই নার্সারিতে মানে চারাগুলো কেবল গাছগুলো বের হয়েছে, মানে লাগার জন্য উপযোগী হয় নাই। সো তার জন্য আর কি পেঁপে লাগানো হয় নাই। সো লাগানো হয় নাই দেখে জমিটা চাষ হয়ে একদম বসে আছে, কিন্তু দেখেন কি পরিমাণে একই রেট ঘাস বের হয়েছে। আমার মনে হয় স্টেডিয়ামে এরকম বের হয় না, যদিও স্টেডিয়ামের ঘাসগুলো কিন্তু বাইরের দেশ থেকে ইম্পোর্ট করা হয় দেশে। সেগুলো ঘাসগুলো মানে মানে খেলার পিচের জন্যই কিন্তু মূলত মাটি থেকে ঘাস থেকে সব কিন্তু বাইরের দেশ থেকেই আসে। আমার মনে হয় যে এরকম একই রেট মনে হয় স্টেডিয়ামেও ঘাসগুলোও মনে হয় না, কেটে সমান করতে হয়। এটা কিন্তু কোনো প্রকার কাটা নাই, সবগুলোই দেখেন একবারে একই রেট। আর এটা হচ্ছে পেঁপে বাগানটা, আপনারা মানে ভিডিওতে দেখেছেন। আর আশি নাম প্রচুর আছে, ডালগুলো ভেঙে যাচ্ছে। সো আগামীকালকে গাছগুলোতে ধ্বজা দিব যাতে ডালগুলো না ভাঙে। আর মানে এই বিষয়টাই খালি শুধু শেয়ার করতে আসলাম আপনাদের মাঝে, যে ঘাস মানে কি পরিমাণে বের হয়েছে। যদিও বাড়িতে মানে আমাদের বাড়িতে কিন্তু তিনটি ছাগল, একটি বড় ছাগল আর দুইটি বাচ্চা টাইপের, তো দুইটি বড় ছাগল আছে এবং একটি গরু আছে এবং একটি বাছুর আছে, মানে গাই বাছুর আর কি, যেটাকে বলা হয় গ্রাম্য ভাষায়। সো গাই বাছুর আছে, তো মাশাআল্লাহ ঘাস খেয়ে তারা মানে ঘাস পেয়ে তারা খুব খুশি হয়ে যাবে। আর একই রেট দেখেন কি পরিমাণে একই রেট ঘাস হয়েছে। আপনাদের যদি ক্লোজ করে দেখাই তো দেখলে বুঝতে পারবেন কি একই রেট বের হয়েছে। এই তো আম গাছ কিছু ধ্বজা দিয়েছিলাম, ঝড়ে পড়ে গেছে, আসেন আমগুলো মানে অর্ধেকটা পরিমাণে পড়ে গেছে গাছ থেকে। দেখেন কি পরিমাণে একই রেট বের হয়েছে। সো মানে একই রেট কতটা পরিমাণে বের হয়েছে তো সেটা দেখেই বুঝতে পারছেন। আর এখানে হচ্ছে একটি আম গাছ পড়ে গেছে, ঝড়ে পড়ে গেছে, কিছু করার নাই। যদিও এই গাছে এর আগে কখনো আম হয় নাই, সেই বছর কিন্তু আম হয়েছিল। এই যে দেখেন নিচে নিচে আমগুলো হয়ে আছে, গাছগুলো জ্বর উপরে পড়ে গেছে। এই যে দেখেন জ্বর, একটি বিশাল সাইজের গাছ কিন্তু পড়ে গেছে, কিছু করার নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর জমির ঘাস তো দেখছেন সবুজ, এর প্রকৃতি। যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।